গত পঞ্চায়েত নির্বাচনে জয়ী কাঁকসা ব্লকের সমস্ত পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্যদের সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হলো পানাগড় বাজারের কমিউনিটি হল প্রাঙ্গণে। সম্বর্ধনা সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্য বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি, পশ্চিম বর্ধমান জেলার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য বীরেশ্বর মণ্ডল, পঙ্কজ রায় সরকার, অলোক ভট্টাচার্য, রাজ্য নেত্রী বন্দনা মণ্ডল সহ কাঁকসা ব্লকের বাম কর্মী সমর্থকরা। এদিন গত পঞ্চায়েত নির্বাচনে জয়ী বাম কর্মী তথা পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্যদের সম্বর্ধনা জানান বাম নেতৃত্ব। সভামঞ্চ থেকে মীনাক্ষী মুখার্জি বলেন, তাদের এই পার্টিকে নেতাদের পার্টি বলা হয়, কারণ খেটে খাওয়া মানুষের লড়াইয়েতে তারা নেতৃত্ব দেন, তাই এটা নেতাদের পার্টি। এখানে নেতা মানে কোনো কমিটির নেতা না, যারা খেটে খাওয়া মানুষের হকের লড়াইয়ে সামনের সারিতে থাকে এবং নেতৃত্ব দেয় তারা সবাই নেতা, তাই তাদের পার্টিকে নেতাদের পার্টি বলা হয়। তিনি বলেন, যাদের আজ সম্বর্ধনা জানানো হয়েছে তারা হলো তাদের দলের লড়াইয়ের প্রতীক। তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনে কারা জিতলো কারা হারলো সেটা বড় কথা নয়, পঞ্চায়েত নির্বাচনে মানুষের পঞ্চায়েত গড়ার লক্ষ্য নিয়ে তারা লড়াই করেছিলেন। লড়াই করে যারা জিতেছে তাদের কী কাজ করতে হবে আর যারা হেরেছে তাদের আগামী দিনে কী কাজ করতে হবে সেই বিষয়গুলি দলের কর্মীদের বোঝানো হয়েছে। যারা জয়ী হয়েছেন তাদের শুধু সম্বর্ধনা দেওয়া হয়নি, সম্বর্ধনা সকল মানুষকে দেওয়া হয়েছে যারা নির্বাচনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছে, তাদের সকলকেই সম্বর্ধনা মঞ্চ থেকে সম্বর্ধনা জানানো হলো। আর যারা আমাদের কর্মীরা, কর্মীরাই তো লড়ে, এবং আমাদের পার্টিতে এরকম বলে যেটা নেতাদের পার্টি। কেন নেতাদের পার্টি বলে? কারণ খেটে খাওয়া মানুষের লড়াইকে তারা নেতৃত্ব দেয়, তাই এটা নেতাদের পার্টি। এখানে নেতা মানে কোনো কমিটির নেতা, এখানে যারা অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, খেটে খাওয়া মানুষের হকের দাবিতে যারা লড়াইয়ের সামনে সারিতে থাকে এবং নেতৃত্ব দেয়, তারা সবাই নেতা, তাই আমাদের পার্টিকে নেতাদের পার্টি বলে। এবং এই পার্টিতে আমাদের এই গণ আন্দোলনে আজকে যাদেরকে সম্বর্ধনা দেওয়া হল, যাদের সম্বর্ধনা বাড়িতে কাজের মধ্যে রাস্তায় লড়াই আন্দোলনে পৌঁছে যাবে, তারা শুধু তো তারা নয়, তারা আমাদের সামনে প্রতীক। তাদেরকে সামনে রেখে পঙ্কজদা বলেছেন আমাদেরকে কি কি কাজ করতে হবে, কিউকি হম লোগ ইস চুনাও সে পেহলে বলে থে কি জনতা কা পঞ্চায়েত তৈয়ার করনা পড়েগা। আর জনতা কা পঞ্চায়েত কা মতলব হ্যায় জনতা জো চাহতা হ্যায় वही काम पंचायत में होगा। जो नेता चाहता है, जो सरकार चाहती है, वो काम नहीं। जिस पंचायत में जो जनता है वो जो चाहती है वही पर वो काम होगा, इसीलिए जनता का पंचायत। इसलिए कौन जीता कौन हारा नहीं, मंगलदा बोले दिए थे जरा जीते थे तादर की काज करते हो, जरा हेरे थे तादर की काज करते हो। शुद्ध हारा जीता दुजन न, एक दिन के लिए भी अगर किसी के घर में आप लोग गए और एक भी लिफलेट बांटे हैं, एक भी पोस्टर सटवाए हैं, एक भी दीवार लिखे हैं और एक रुपए भी चंदा दिए हैं या कलेक्ट किए हैं, और एक दिन भी अगर हम लोगों का मीटिंग में और दूसरों को ये बोले कि हसुआ हथौड़ी तारा में वोट दीजिए, और एक बार भी चाय के दुकान में हो, ताश के अड्डे में हो, एक बार भी खुले दिल से आप लोग बोलिए, बोले हैं कि इस बार तृणमूल और भाजपा को हटाकर हसवा हथौड़ी तारा और लाल झंडे को जिताना होगा, आप सबको ही हम लोगों का कैंडिडेट है, आप सबको ही हम लोगों का नेता है, प्रत्येक संबोधन सबाई के अभिनंदन सबाई के কাকসাতে আমরা শুধু ভাষণ দিতে আসি না, কাকসাতে আমরা শিখতে আসি, অসি আমলোগো কা জিলা নেই, যাহাঁ কহীঁ ভি জানে কা হম লোগো কো থোড়া সা ভি সুযোগ মিলতা হ্যায়, বো লোগ ভি পুরা পশ্চিম বঙ্গাল কা, বো লোগ ভি কাকসা কা তরফ দেখতে হ্যায় কি বো লোগ ক্যা কর রহে হ্যায়। আরে কৌন জানতা থা 2013 কে ইলেকশন কে বাদ, उसके बाद सिर्फ 3 सीटों को छोड़कर हर सीटों में हम लोगों का कैंडिडेट रहेगा, तो तीनों में बाप घुसते पा रहे नहीं, पुलिस वीडियो घुसते पा रहे भले तो बेट पेते हो मानुष्य विरुद्ध गुंडा जीते गए क्या आज के हमें
देखती। और नया चेहरे का मतलब यंग ब्लड, युवा, छात्र, कम वयसी एवं तारा नेतारा पार्टी आंदोलन सब मानुषर उपर भरसा कर छाप नहीं है, कमल फूल है, इसलिए नहीं, इन लोगों का पॉलिसी के खिलाफ लड़ाई है। ये सरकार फिर से झूठ बोलती है। कैसे बोला इस बार चुनाव के बाद कि हमें जैसे दाम में 200 टका कमी है दिया, बोलो ना कमल प्रचार कुछ ढाकबाजी है चारी दिखे हमें जैसे दाम कमी है दिला। हिंदी में कहावत है, जब चाय लगी फटने तब गैस लगी घटने। और 200 रुपए दाम वो मोदी जी वो बोलते हैं हम घटा दिए, और जब 800 रुपए बढ़ा दिए थे तब तो नहीं बोले कि आम जनता को जो ये आप बांस दिए वो बांस भी हम ही दिए। जब बढ़ाया तब नहीं बोला, जब घटाया तब बोलता है। तब तो ये भी बात बोली है कि दवाई का दाम पर कीमत पर जब इजाफा होता है एक शुगर का, एक प्रेशर का, एक बुखार का, एक सर्दी का, उसका जो दवाई है उसका कीमत पर जब इजाफा होता है जो कौन बढ़े जाए तो कौन तो बहुत रोड बसे लाठी मौत मंसो टाका पैसा भय टोटो से माइक प्रचार वोट न दिले लक्ष्मी भंडार बंद कर दिव आवास योजना से आवास घर तैयारी तो हुआ आज বেতের বেড়াতে বাড়ি তৈরি করে আছো, তোমার ঘরটা ভেঙে দিয়েছো, টাকা এখনো পুরো আসেনি, ভোট না দিলে তো তোমার ঘরটাকে আমরা আর হতে দিব না। এগুলো লুট ছিল না, ইলেকশন কা দিন লুট থা নেই, উসসে পেহলে সে লুট লিয়া গেয়া। সেই পঞ্চায়েতে এই লুটের বিরুদ্ধে ইস ডর কে খিলাফ इस तानाशाही के खिलाफ, इस गुंडा राज के खिलाफ, इस गुंडा सरकार के खिलाफ, इस गुंडा पुलिस और वीडियो के खिलाफ आप लोग पूरा पश्चिम बर्धमान में कांकसा जो आप लोग लड़ाई दिखाए हैं सुबह 7 बजे 8 बजे वही दृश्य वही फोटो वही वीडियो क्लिपिंग वही अखबार का न्यूज वही चैनलों का वीडियो क्लिपिंग पूरा पश्चिम बंगाल में एक तो मैसेज दिया है कि कांकसा लौट के तोबरा लौटे जाओ। कांकसा लड़ाई यही तो नई अरे लड़ाई सुधु मात्र पंचायत भोटे दिनों नई बा 8 जून को इलेक्शन घोषणा होने के बाद नहीं, ये लड़ाई पूरा 5 साल आप लोग लड़े हैं। इस दरमियान विधानसभा चुनाव थे, इस दरमियान स्ट्राइक था, इस दरमियान हाईवे का रोक था, इस दरमियान हिंसा स्वाभाविक है, इस दरमियान एसएफआई डीवाईएफआई का महिला समिति का खेत मजदूर किसान श्रमिक इन सभी लोगों का लड़ाई था। एक एक दिन इंचिते इंचिते लड़ाई আদিবাসীদের লড়াই, আমাদের লড়াই, আমাদের লড়াই, পার্টির লড়াই, প্রত্যেকটা দিন ইঞ্চিতে ইঞ্চিতে তৃণমূল বিজেপির এই নীতির বিরুদ্ধে লড়াই ছিল তো আমাদের। সেই লড়াইয়ে প্রত্যেকটা দিন দিয়ে দিয়ে পিছনে ফিরতে ছুটে বেরিয়ে যেতে বাধ্য করেছে লাল ঝান্ডার কাছে। ওইটা হচ্ছে আসল ক্ষমতা, ওই লড়াই আমাদেরকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে। আসল ক্ষমতা মানুষের, জনগণের, আর জনগণের ক্ষমতাকে জনগণের লড়াইকে জনগণের হক আদায়ের লড়াইকে নেতৃত্ব দিতে হবে লাল ঝান্ডার। তাই আজ সারাদিন কম বয়সী ছেলে পুলেরা আজকে এখানে এসেছে, যুবরা তারা বলেছে গায়ে গায়ে জোট বাঁধবে। আমাদের মায়েরা যে একদিনের জন্য বেরিয়ে এসছে গায়ে ফিরে যান, একদিনের জন্য প্রচারে বেরিয়েছে
টিম তৈরি করুন আর মানুষের ভরসা নেতা হয়ে দাঁড়ান। আর সেই নেতায় আগামী দিনে এই পঞ্চায়েত তৃণমূলের লুটেরা বিজেপির সঙ্গে ঘোষাঘুষি করে চালাবে না গ্রামের লোকরা চালাবে তার দাবিতে আবার কাল থেকে লড়াই শুরু হবে। সেই লড়াইয়ে আমাদের প্রত্যেককে হাঁটু কাঁপানো চলবে না, সেই লড়াইয়ে পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নেই, সেই লড়াইয়ে গলা কাঁপবে না, সেই লড়াইয়ে মাথা নত হবে না, সেই লড়াইয়ে শুধু সামনের দিকে এগিয়ে যাওয়া আছে টান টান সিট দ্বারা আর কোমরের মাথা নিয়ে। সেই লড়াইয়ে গোটা কাকসাবাসী আরো একবার পশ্চিম বর্ধমান আর পশ্চিমবঙ্গকে লড়াইয়ের রাস্তাতে একদম আলোর দিশা দেখিয়ে এগিয়ে নিয়ে যাবে। সেই কর্মীরা আমাদেরকে উৎসাহ দেবেন। এই কথা বলে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ। রাজস্থানে কোথায়? রাজস্থানে একজন স্বামী তার বউয়ের সঙ্গে বলি গোনা নেই বলে তার জামা কাপড় সায়া ব্লাউজ খুলিয়ে গায়ে হাঁটিয়েছে। পাশের বাড়ির বউ গায়ের লোক বলছে কি করছো? বলছে আমার বউ আমি যা খুশি তাই করতে পারি। তোমার বউ মানে তোমার সম্পদ, তোমার সম্পত্তি। হম লোগো কা সওয়াল দূসরে জগহ পর হ্যায় কি এক তরফ জব ইয়ে ঘটনা ঘট রহি হ্যায় তব এক দল ইনসানোঁ কা তরহ দেখনে ওয়ালা লগতা হ্যায় ইনসান, লেকিন ও ইনসান কা বচ্চা ইনসান কা ঔলাদ নেই হ্যায়। যারা এগুলো ভিডিও করছে তার মানে ওর মাথাটাকে খেয়ে ফেলেছে বিজেপি। স্কুলে দিদিমণি আদিবাসী ঘরের ছেলে ক্লাসে পড়তে গেছে, পশ্চিমবঙ্গে আছেন, রাজস্থানে আছেন, ভাবতে পারেন যে একটা আদিবাসী ঘরের, একটা বাউরি ঘরের, একটা বাগদি ঘরের, একটা মুসলমান বাড়ির ছেলে আমি পড়তে গেছি আর দিদিমণি ক্লাসের বাকি বাচ্চাগুলোকে বলছে যে তোরা আয় আর ওই শিডুল কাস্ট শিডুল ট্রাইবের বাড়ির ছেলেটাকে এক চড় করে মেরে যা। ভাবতে পারছেন হচ্ছে দেশে মাথাটা খেয়ে ফেলছে? আপনি ভাবতে পারেন? আরে একটা বাচ্চা ছেলে জল তেষ্টা পেয়েছে স্কুলে গেছে, মাস্টারের কলসি থেকে জল খেয়েছে, পিটিয়ে পিটিয়ে বাচ্চাটাকে মেরেই ফেললো একটা মাস্টার। শিক্ষক আর শিক্ষক দিবস কেন? কিন্তু ও বাচ্চা নিচে জাতি কা থা। আগর এই সিস্টেম দেশ কা অন্দর হর ইনসান মে আগর চল জায়েগা তো কালকে কাঁকসার বাজারে মীনাক্ষী মুখার্জি যদি একদিকে বীরেশ্বর মণ্ডল, একদিকে অলোক ভট্টাচার্য, একদিকে পঙ্কজ সরকার যদি না থাকে আমার দম হবে তো কাঁকসার বাজারে তসমিটা হেঁটে যেতে? শুধুমাত্র তৃণমূল বিজেপি চুরি করছে, দুর্নীতি করছে, গার্লফ্রেন্ডকে নিয়ে খাটের তলে টাকা রাখছে, ভাইপোর কয়লা কাণ্ড থেকে নাম বাদ দিচ্ছে না, দেশকে বেঁচে দিচ্ছে, এটা শুধু দোষ নয়, এরা এখন আমাদের মগজকে দখল করে নিচ্ছে, মানুষকে মানুষ থাকতে দিচ্ছে না। বলবেন না এর বিরুদ্ধে? আজ তো শিক্ষক দিবস, কবি মাদার্স ডে হতা হ্যায় কবি ফাদার্স ডে হতা হ্যায় কবি লাভার্স ডে হতা হ্যায় কবি গুলাব দেনে কা দিন হতা হ্যায় তো কবি চকলেট দেনে কা দিন হতা হ্যায় তো কবি টেডি বিয়ার দেনে কা দিন হতা হ্যায়। সব বাইরে থেকে আমদানি করা আর দেশ কা পহলা উপরাষ্ট্রপতি, দেশ কা সেকেন্ড রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, উসকা জন্মদিন হ্যায় আজ 5 সিতম্বর। মাস্টার মশাই ছিলেন, উসি কা জন্মদিন মে আজ পুরা ভারতবর্ষ মে শিক্ষক দিবস টিচার্স ডে হামলোগ পালন করতে হ্যায়। যত মানুষ আছেন, যত আমাদের টিচাররা আছেন, মাস্টার মশাইরা আছেন, রাজনৈতিক শিক্ষা গুরুরা আছেন, আমরা সবাইকে সম্মান শ্রদ্ধা জানাচ্ছি আজকে। আর এই লোকসাথে এসে একটা বুক স্টলের ওপেনিং এ এই অলোক বাচ্চা যেই বিরেশ মন্ডলরা সেদিনকে খোলা মাইকে বলেছিলেন আমাদের কাছে যে আসল শিক্ষক হলো মানুষ, যা তুমি বই পড়ে শিখছো, যা তোমাকে শিক্ষা গুরু শেখাচ্ছে তার থেকে বেশি শিক্ষা তোমাকে শিখতে হবে মানুষের কাছে গিয়ে। তাই আজকের এই মাঠে যে মানুষ আছেন আর বার হম লোগো কা মাইক কা আওয়াজ জিতনা মানুষ কে সামনে যা রা হ্যায় আপ সবই হম লোগো কা শিক্ষক হ্যায়, আপনাদেরকে আমরা সম্মান জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি।
কিন্তু যারা নির্বাচনে সাধারণ মানুষ যেখানে যা প্রত্যেক দিনের জীবন যন্ত্রণা, সেই জীবন যন্ত্রণাতে মানুষ ভোট দিয়েছেন। এখনো পর্যন্ত আমার কাছে সারাদিন এই কর্মসূচিতে থাকার জন্য আমি বলতে পারবো না যে সেখানে ভোট পার্সেন্টেজ বা সেখানে ভোটের কোনো হিংসা ঘটেছে কিনা। সিপিআইএম এর নেতৃত্ব যারা আছেন তারা অবশ্যই এ বিষয়ে রাজ্যের সম্পাদক এবং আমাদের জলপাইগুড়ি জেলার সম্পাদক অবশ্যই বলবেন। সিপিএম যদি হেরে যায়, ধূপগুড়ি হেরে যাবে, ধূপগুড়ির আলু চাষিরা হেরে যাবে, ধূপগুড়ির 40,000 পরিযায়ী শ্রমিক হেরে যাবে। তাই সিপিএম কে জিততে হবে। সিপিএম জিতলেও লড়াইটা তীব্র হবে, সিপিএম হারলে তৃণমূল বিজেপির মধ্যে কেউ জিতলে মানুষের জীবন যন্ত্রণা আরো বেশি বাড়বে। তার জন্য সিপিএম লড়াইয়ের ময়দান থেকে পালিয়ে যাবে না আর ডিগবাজি দেবে না সকাল আর রাতে এদল থেকে ওদল। বাম প্রার্থীকে যে সভা মঞ্চ প্রচার সভা সেখানে শপথ গ্রহণ করানোকে কেন্দ্র করে বিরোধীরা মানে শাসক দলেরা বিভিন্ন ধরনের নেতৃত্বরা তারা কটাক্ষ করেছে, এরকম আপনি ওনারা জানেন না? তাই আমরা প্রতি বছর যখন আমাদের পার্টি মেম্বারশিপ রিনিউয়াল করি আমরা একই শপথ গ্রহণ করি যে মানুষের স্বার্থ ব্যক্তি স্বার্থের উপরে আমরা মানুষের স্বার্থকে দেখব এবং এই পার্টিটা আমরা যতদিন করব আমরা মানুষের হয়ে কাজ করব, আমি বেইমানি করব না। সেই কথাটা যদি আমি আরেকবার ঘোষণা করি তাতে সমস্যা কি আছে? ডিগবাজি দেবো না যেটা আপনি বললেন সেরকমই আর কি। ডিগবাজি তো মিতালি রায় আর দীপেনবাবু দিয়েছেন, ব্যালেন্স করেছেন, মানে ওদিক থেকে একজন এলেন তো এদিক থেকে একজন করে দিবেন। বড় বড় নেতা যে 31শে ডিসেম্বর ধূপগুড়িকে মহকুমা করতে করার জন্য নিজের কাঁধে দায়িত্ব তুলে নিলেন, যার হাতে উত্তরীয় পড়লেন তিনি চলে গেলেন আর তার আগের দিন বিজেপি থেকে টেনে নিলেন, ও কোনো ব্যাপার না। ডিগবাজি ওদের মধ্যে আছে, আর আমাদের পার্টির নেতারা যিনি পার ভোটে দাঁড়িয়েছেন তিনি তো আমাদের পার্টি কমরেড। এ শপথ তো আমরা প্রতি বছর নিই, এ শপথ তো আমরা 15ই আগস্টে নিই দেশের স্বার্থ রক্ষা করবো, এ শপথ তো আমরা 26শে জানুয়ারি নিই, এ শপথ তো আমরা খোলা মাঠে নিই।